পৌরসভার নির্বাচন প্রসঙ্গে কলকাতা উচ্চ আদালতের রায়ের পরপরই পুরুলিয়া জেলা ঝালদা পৌরসভার রাজনীতি হলো উত্তপ্ত। চলছে প্রাক্তন প্রশাসক বনাম বর্তমান পৌর প্রশাসকের কাদা ছোঁড়াছড়ি। বর্তমান প্রশাসক সুরেশ আগরওয়াল জানান, আমার অনুপস্থিতিতে 15ই ডিসেম্বর কিছু লোকজনকে নিয়ে পৌরসভায় ঝামেলা করে, 5 দফা দাবিপত্র দিয়ে গেছে। দাবিপত্রের জবাবে জানায়, রাজ্য সরকারের নির্দেশানুযায়ী 19 আগস্ট 2019 পর সমস্ত নিয়োগকে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়াই প্রদীপ কর্মকার নিয়োগ করেন, তাই বেতন দেওয়া হয়নি। হাউস ফর অল প্রদীপবাবুর আমলেই ডিপিআর হয়েছে, তাই টাকা ছাড়া হচ্ছে। মহিলা স্বনির্ভর ফান্ডের 10 লক্ষ টাকা অন্য খাতে খরচ করেছেন তিনি। তদন্ত চলছে, দুর্নীতি ধরা পড়লে আইনি ব্যবস্থা নেব। পৌরসভায় 2টি অ্যাম্বুলেন্স আছেই, তাহলে অন্য বাইরের অ্যাম্বুলেন্স ব্যবহার আদৌ দরকার ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমার বাড়িতে জলের কোনো কানেকশন বিষয়ে সমস্ত অভিযোগ মিথ্যা, মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রদীপবাবু। একবার নয়, এভাবে উনি 3-4 বার গ্রেচুইটির নামে বাল্ক টাকা, কখনো 40 লাখ, কখনো 25 লাখ, কখনো 28 লাখ বাল্ক অ্যামাউন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট ফান্ড থেকে ভেঙে গ্রেচুইটির টাকা পেমেন্ট করেছেন। অবশ্যই এই টাকাটা দেও পুরোটা পৌরসভারে, পৌরসভার আর্থিক অবস্থা না ভালো থাকার জন্যে প্রত্যেকটারই ডেভেলপমেন্ট ফান্ড ভেঙে নিয়ে তিনি টাকা দিয়ে দিয়েছেন। এখন যা অবস্থা, ট্রেজারি ডেভেলপমেন্টের কোনো ফান্ড ভাঙতে দিচ্ছে না। হ্যাঁ, সুতরাং ইতিপূর্বে উনি যেভাবে ফান্ড তছনছ করেছেন পৌরসভা, তা কিন্তু আমাদের সবার জন্য দুঃখের বিষয়। আপনাদের অবগতর জন্য জানায়, হাউস ফর অল প্রকল্পে এখানে আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া একটা খাতা আছে, সেখানে যদি কোনো অ্যাপ্রুভাল না থাকে 13 আগস্ট 2019 পর, তাহলে কিন্তু পৌর প্রশাসন কোনো রকম কোনো রূপ কারো বেতন দিতে পারবে না। এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের UDNMA ডিপার্টমেন্টের গাইডলাইন। এটা সভা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে এই আর জেরক্স কপি হ্যান্ডওভার তুলে দেবো দুটো। আর ইতিপূর্বে যেভাবে করাপশন হয়েছে এবং মহিলা যেখানে সেখান থেকে মহিলা নিয়োগ করা হয়েছিল, তার জন্যে তখন একজন ব্যক্তি যিনি একসময় উপপৌরপ্রধান ছিলেন, উনি পৌর প্রশাসককে একটা চিঠি দিয়েছিলেন 4/6/2020। উনি নিবেদন করিয়েছিলেন যে এই মহিলাদের আপনারা অজুয়া এভাবে বিনা কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো রাজ্য সরকারের অ্যাপ্রুভাল বাদ দিয়ে আপনি যে নিয়োগ করছেন, তাদের অন্তত রাজ্য সরকারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেন, তাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে। তখন উনি এই তৎকালীন পৌর প্রশাসক তার বাড়িতে কয়েকজন মহিলা পাঠিয়ে ঘেরাও করিয়েছিলেন তারও কাগজেই। কিন্তু এত সুন্দর একটা লেখার পরও ওনাদের কিছু পার্মানেন্ট বন্দোবস্ত করার তৎকালীন পৌর প্রশাসক কোনো বন্দোবস্ত নেননি। অপরপক্ষে প্রদীপ কর্মকার জানান, 19 আগস্ট 2019 পর যারা নিয়োগ হয়েছে তারা বেতন পাবে না, অথচ 3 মাস আগে যারা নিয়োগ হয়েছে তাদের বেতন দেওয়া হচ্ছে। উনি ফান্ড ভেঙে নিজের ভুয়ো বিল পাশ করাচ্ছেন, পেট্রোল ডিজেল ইট গিটি বিক্রি করছেন পৌরসভায়, বকলমে ঠিকাদার সুরেশ আগরওয়াল। নিজের বাড়িতে জল কানেকশনের ট্যাক্স দিচ্ছেন না জমা। রিক্সো স্ট্যান্ডটি তিনি কোথায় করেছেন তা দেখিয়ে দিন। মোটের ওপর প্রাক্তন ও বর্তমান প্রশাসকের কাদা ছোঁড়াছড়িতে উত্তপ্ত হয়েছে ঝালদা পৌরসভা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল, 24x7, রাত দিন 7 দিন। মাননীয় বর্তমান পৌর প্রশাসক কালকে প্রেস মিটিং ডাকে আমার এগেস্টে অনেক কিছু বলেছেন, এবং ওখানে কিছু ক্যাজুয়াল কর্মচারীদের দিয়ে ধমক দিয়ে আমার এগেস্টে প্রস্তাব ছাপিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে জানাই যে আমি না, উনি বলেছেন যে আমি নাকি ফান্ড ভেঙে সবকে বেতন দিচ্ছি। ভালো কথা, বেতন দিতি তো, কিন্তু ক্যাজুয়াল রাখবো নাই বলেছি। 19 সালের ডিসেম্বর থেকে যেটা আছে বললো যে আমি
তার আগেরটা দিব ভালো কথা কিন্তু আমি আপনাদেরকে বলি আমি নাম বলছি না যারা বেতন পাইছে পাক তাদের ধন্যবাদ এমনও অনেক ক্যাজুয়াল কর্মী আছে যাদের 3 মাস হইলো তাদের বেতন হয়েছে তাহলে এইটা থেকে প্রমাণ হই যে উনি বাছে বাছে মানে তৃণমূল গিলাকে বেতন দিবেন না যারা অ্যাকচুয়ালি তৃণমূল করে তারাকে বেতন দিবেন না ঠিক আছে এরপরে উনি বলেছেন যে আমি নাকি লোহার ছেলে লোহা লক্কড়ের কাজ করি আমি কোনো জানি না ভালো কথা সত্যিকারে আমি গর্ববোধ করি যে লোহার ছেলে লোহার কাজ করি কিন্তু আমি 20 বছর হলেও আমি কোনদিন কোনো লোহার সামান লিখে ওখানে বিক্রি করি না ঝাল্লা পৌরসভাতে যেমন উনি পেট্রোল বিকছেন ঝাল্লা পৌরসভায় ডিজেল বিকছেন ঝাল্লা পৌরসভায় আপনার ইট বিকছে বালি বিকছে পাথর বিকছে উনি বকলমের ঠিকাদার হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার বলি আমি নাকি ভারসাম্য হারিয়েছি এই কোভিড যোদ্ধা এত বড় কোভিডে যারা মেয়ে ছেলেরা ডোর টু ডোর গেল এমনকি উনার যে যখন কোভিডটা উনি নিয়ে এলেন আর আসে নিয়ে ঘরে কন্টেনমেন্ট জোন হইল আর ওখানে এই মহিলারা উনাকে যেত টেম্পারেচার মাপতে তাহলে তাদের এগেনস্টে কটুক্তি করা আর গালাগালি করা ওরা আমাকে লিখিত দিয়েছে আইসি গদিতে গেছিল আইসি নিল না বললে এটা পৌরসভার ব্যাপার মিটিয়ে এলাম ওরা পৌরসভাও জানাইলো কিন্তু যে কটুক্তি করেছে বা এদেরকে গালাগালি করছে তাকে কোনো বলে নাই ওরা কিন্তু এই চেয়ার পৌর প্রধান এই পৌর প্রশাসন তাকে কিন্তু কোনো বলে নাই উল্টি মানে কিসে প্রদীপ কর্মকার হেনস্থা হবে তার ব্যবস্থা করে কিন্তু সেটা জানতে পাবলিক জানে জানতে পাবলিক জানে আমি মনে করি এই যে কটুক্তি করা ম্যাচে লাগে যারা এত বড় ভাইরাস আপনি ভাইরাস নিয়ে এলেন এরা ভাইরাসটাকে খেতে দিল অথচ এরাকে কটুক্তি করে তো যে করোনা যোদ্ধাতে যদি কেউ কটুক্তি করে গালাগালি দেয় তো যে কোনো ভালো মানুষের বুদ্ধিজীবী মানুষের ভারসাম্য হারায় ঠিক আছে নেক্সট বলি আমি দুর্নীতির সাথে লিপ্ত রিস্কা স্ট্যান্ড 10 নম্বর ওয়ার্ডে উনি পয়সা উঠেছেন আছে কি রিস্কা স্ট্যান্ড দেখে আসুন রিস্কাগুলো বাইরে কেনে রিস্কার জন্য ঝাল্লা পৌর এলাকায় জাম হচ্ছে তার রিস্কা স্ট্যান্ড যদি থাকতো তো জামটা হতো কি উনি 15 সালের পয়সা নিয়ে যাবেন 15 সালের কথা কি কাজ করেছে 2015 সালের একটাও লাইট জ্বলে নাই এখানে যেটা গ্রিন সিটি ভুয়া ভুয়া অভিযোগ যেটা আমার সময় দিই নাই আমরা সেই ভুয়া ভুয়া অভিযোগেও আমরা পয়সা দিই নাই কিন্তু উনি বসতে বসতে ওইটা নিয়ে গেলেন এটা ঝাল্লা মিউনিসিপ্যালিটি ফান্ড ভাঙিয়ে বলছে আমি দিব না বেতন ক্যাজুয়াল রাখে আর ফান্ড ভাঙিয়ে উনি ওই 15 সালের পয়সা নিয়ে যাবেন মানে পয়সা নাই ফান্ড ভাঙবার ভাঙবার নাই আর ফান্ড ভাঙিয়ে লেগবার জন্য পয়সা আছে ঠিক আছে এইবারে বলি জলের ব্যাপারে বলেছেন যে উনার নাকি জলের কানেকশন নাই আমি পিএইচিকে অনুরোধ করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আসুক কটা কানেকশন নিয়ে আছে আসুক আর কটা কানেকশন মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে আছে আর উনি দেখাক যে জলকর তো ধার্য হয়েছিল সেই সময়ের কত জলকর ট্যাক্স দিয়ে আছে কোথাও কোনো নাই গো উনি গাজরি ওইটা নিয়েছেন জলে থেকে বসেছেন উনি এখন দেখাচ্ছেন যে অনেক দিন আগে আমার লিয়া আছে অনেক দিন আগে লিয়া আছে